আসসালামু আলাইকুম সকল বন্ধুদের, আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি আমি যে আপনারা কিভাবে প্রিমিয়াম প্রো ইনস্টল করার পরে দেখবেন যে একটা ফিক্স ক্যাপাবিলিটি, সিস্টেম ক্যাপাবিলিটি ফিক্স একটা অপশান আসে, আপনি ইরর অপশান আসে। হ্যাঁ, তো এটা বন্ধুরা আপনারা খুব সহজেই সমাধান করতে পারেন। তো আপনাদের এই সমস্যাটা আসলে আপনারা বিশেষ করে কি করবেন সেটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই কাজটা আমিও একবার যখন আমার প্রিমিয়াম প্রোডি যখন আমি ইনস্টল করতে যাই, আমিও ঠিক একই সমস্যায় ফেস করছি। ঠিক আছে, তো আমি যেভাবে আমি কাজটি সমাধান করছি সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে। অবশ্যই যারা সমাধান পেয়েছেন অবশ্যই আশা করি খুবই ভালো একটা রেসপন্স পাবো। তো দেখেন বন্ধুরা আপনারা কী করবেন, যখন আপনারা প্রিমিয়াম প্রো করতে যান তখন এটা অলরেডি আমার হয়ে গেছে, সিস্টেম ক্যাপাবিলিটি এখন দেখাচ্ছে না। যদি আপনাদের মধ্যে এরকম সমস্যা দেখায় তাহলে আপনারা কী করবেন, দেখেন আপনারা এখানে এই উইন্ডোজ বাটনে আপনারা ডায়ন সুইচ ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে, আপনার এখানে যাবেন ডিভাইস ম্যানেজারে যাবেন। ঠিক আছে, তো ডিভাইস ম্যানেজারে আপনারা ঢুকলেন, ঢোকার পরে তো আপনারা দেখেন এখানে যাবেন হচ্ছে আপনারা কম্পিউটার ডিসপ্লে অ্যাডাপ্টার। ঠিক আছে, খেয়াল রাখবেন ডিসপ্লে অ্যাডাপ্টারে যাবেন, তারপর এটার মধ্যে এই মাইক্রোসফট বেসিক ডিসপ্লে অ্যাডাপ্টার, ওটা ডায়ন সুইচ ক্লিক করে আপডেট ড্রাইভার ওটা দিবেন। দেওয়ার পরে ব্রাউজ, ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যার ওটা দিবেন। তারপরে দেখেন লেট মি পিক ফ্রম এ লিস্ট অফ অ্যাভেলেবল ড্রাইভার্স অফ মাই কম্পিউটার, এখানে অ্যালাউ দিবেন। তারপরে দেখেন ইন্টেল আর এটা আছে গ্রাফিক্স কার্ড, হ্যাঁ আপনারা নিচেরটা ক্লিক করে নেক্সট দিয়ে দিবেন। আমারটা অলরেডি করা আছে এই জন্য আমি এখন দেবো না। ঠিক আছে, তো আপনারা নেক্সট দেওয়ার পরে আপনাদের সফটওয়্যারটি ক্লোজ করে আবার আপনারা ওপেন করবেন। ঠিক আছে, তো আপনারা এভাবে করে ট্রাই করে দেখেন, আশা করি হয়ে যাবে। তো এরপরও কিছু কথা বলে রাখি, এই আপনাদের এই প্রিমিয়াম প্রো সফটওয়্যারটা চালু করার সময় কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো ছাড়া আপনারা এই সফটওয়্যারটা চালাতে পারবেন না। সেটা হচ্ছে মিনিমাম 8 GB র্যাম আপনাদের কম্পিউটারে থাকা লাগবে স্পিড, কারণ এটা একটা মোটামুটি একটা ভারী একটা সফটওয়্যার, ভিডিও এডিটিংয়ের কাজের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। তো মিনিমাম 8 GB না পারলেই নয়, কারণ 8 GB ছাড়া আপনারা এটা চালাতে পারবেন না, মোটামুটি অনেক স্লোলি কাজ করবে এবং অনেক সময় আনসাপোর্টেড দেখাবে। তো 8 GB র্যাম রাখবেন এবং আপনার যেই সি ড্রাইভে যে আপনার উইন্ডোজ দিয়েছেন সেটা মোটামুটি আপনার 10 GB মতো খালি রাখবেন। ঠিক আছে, আর মোটামুটি এই বিষয়ে আপনারা গুগল সার্চ করে দেখতে পারবেন যে কতটুকু রিকোয়ারমেন্ট আছে। ঠিক আছে, তো আমি যতটুকু জানি যে 8 GB র্যাম এবং আপনারা এই সি ড্রাইভে যে উইন্ডোজ আপনারা দিয়েছেন সেটার মধ্যে মিনিমাম 12 GB খালি রাখবেন। ঠিক আছে, আর এরপরে আপনারা যেটা আছে গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, এগুলো যদি আপনার ভালো হয় তাহলে কাজ করতে আরও বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো এরকম একই সমস্যা আপনারা যদি আমার মতো, আমিও এরকম ফেস করছি, তো আমি সেটা এইভাবে সমাধান করছি। মাইক্রোসফট ড্রাইভার ক্যাপাবিলিটি এটা যখন আমি ইনস্টল করছি মানে আপডেট দিছি, তারপরে আমি ওপেন করার পরে এটা সমাধান হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলো, দেখেন আমি যেভাবে করেছি আপনারা বারবার যদি না বুঝে আবার ভিডিও ক্লিপটা আপনারা ব্যাকে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এভাবে দেখে আপনারা করেন, দেখেন আশা করি হয়ে যাবে। তো অবশ্যই যদি আপনারা এই সমস্যা সমাধান করে থাকেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে কি আপনারা কি সমস্যাটা সমাধান করেছেন কিনা। ঠিক আছে, আর অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাকে ভিডিও আরও অনেক আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমাকে আরও উৎসাহিত করুন, বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিকে আরও অনেক বৃদ্ধি করে দিন। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।